নমস্কার। আজকে এই ভিডিওটা হচ্ছে পড়ানোর বিষয়ে, সেটা হচ্ছে যে আমাকে অনেকেই ফোন করছেন যে আমি নতুন ব্যাচ কবে শুরু করব বা কি ব্যাপার WBCS 2019 সালের জন্য। তো সেই জন্য এই ভিডিওটা দিচ্ছি এবং আমি প্রথমেই অনুরোধ করছি যে এটা যারা আমার কাছে গাইডেন্স চাইছেন শুধুমাত্র তারাই এটা দেখুন, অন্যরা সময় নষ্ট করে দরকার নেই। তো আমি প্রিলির জন্য আর মেনের জন্য, মেন হচ্ছে 2018 আর প্রিলি হচ্ছে 2019 জন্য ব্যাচ শুরু করছি। তো এই ভিডিওর নিচে লিঙ্কে একটা ফর্ম দেওয়া আছে, অনলাইন ফর্ম, আপনি ওটা ক্লিক করবেন। লিঙ্কটা একটা অনলাইন ফর্ম আপনার সামনে খুলে যাবে, সেখানে আপনি আপনার নাম, ইমেল আইডি, গার্জিয়ান্স নেম আর কন্ট্যাক্ট নাম্বার বা কী ধরনের কোর্স করতে চাইছেন, মানে তিন ধরনের কোর্স রেখেছি। এক হচ্ছে রেগুলার, যারা সপ্তাহে 4 দিন আমার বাড়িতে এসে কোর্স করতে পারবেন, যারা সপ্তাহে হয়তো 2 দিন আসতে পারবেন, কোনো জায়গায় অফিসে কাজ করছেন বা কিছু তারা রোজ আসতে পারছেন না, সেটাকে আমি অফলাইন বলছি। আর অনলাইন কোর্স অর্থাৎ কি না, যারা অনেকে এতটাই দূরে থাকেন যে তারা আমার বাড়িতে হয়তো আসতেও পারবেন না, তো তাদের জন্য কিছু ক্লাস যেগুলো আমি রেগুলার করাবো সেই ক্লাসগুলো ভিডিও রেকর্ডিং করে আমি দিয়ে দেবো, যাতে সেটা শুধু তারাই দেখতে পাবেন, অন্যরা দেখতে পাবেন না। এইভাবে করছি। তো আপনার যেটাই পছন্দ হবে আপনি অপশন 3টের মধ্যে পছন্দ করে নেবেন, আপনার যা যা ওখানে পার্টিকুলার চেয়েছি দিয়ে দেবেন, তার জন্য কোনো টাকা পেমেন্ট কিছু করতে হচ্ছে না। দিয়ে আমি আপনাকে একটা সময় ফোন করব, হয় আমি বা আর কেউ ফোন করে নেবে, ফোন করে আপনাকে বলা হবে কোনো একটা দিন আসতে বা কীভাবে আপনি কী ব্যবস্থা নিচ্ছেন, বা আপনার যে সমস্ত প্রশ্নগুলো থাকবে আপনি সে তখন আমি ফোন করব, বা যে কেউ আপনাকে ফোন করুক আপনি তাকে জিজ্ঞেস করে নিতে পারেন। আর এইভাবেই ব্যাপারটা চলবে। আমি আশা করছি 10 তারিখের মধ্যেই এই প্রসেসটা কমপ্লিট করে নেব। যদি দেখা যায় যে এরকম হলো যে 10 তারিখ হয়ে গেছে, ফেব্রুয়ারি 2018, 10 ফেব্রুয়ারি 2018 হয়ে গেছে এবং আপনাকে কেউ ফোন করে কিছু বলেনি স্টাডি উইথ্যাসের তরফ থেকে বা নন্দ স্যারের তরফ থেকে, তাহলে আপনি অবশ্যই আমার ফোন নাম্বার যেটি রয়েছে তাতে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে আর এই ফর্মেও আপনি আপনার ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন, যা কোনো ব্যাপার না। এইটুকুই বলার ছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।